হ্যালো, আমার নাম দিওর ফ্যান এন্ড হোস্ট ফ্রম বিডিজেল। চলে আসছি আর একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বারমুডা ম্যাপের বিভিন্ন সিক্রেট জায়গায় পলাইতে পারেন, ঠিক আছে? এই জায়গাগুলো আমার জানা মতে এর আগে কেউ দেখায় নাই, তো আমি ফার্স্ট দেখাচ্ছি আমার জানা মতে, তো আমি ভুলও হইতে পারি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার নতুন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা চলে আসছি নাম্বার ওয়ান নাম্বার পজিশনে, মানে আমাদের ফার্স্টে কোন জায়গাটা আমি দেখাবো। তো ফার্স্টে আপনাদের আমি নিয়ে যাচ্ছি শিপইয়ার্ডে, যেটা আপনাদের বারমুডা ম্যাপে আপনারা পাবেন। তো আমি এটাই আপনাদের শুধু বারমুডা ম্যাপ দেখাই দেবো এবং পরবর্তীতে আমি পার্কেটরি নিয়ে একটা ভিডিও করবো। পার্কেটরিতে এমন অনেক জায়গা আছে, ভিডিওগুলো আমার করা আছে বাট সময়ের কারণে এডিট করা হচ্ছে না। তো আপনারা এই সিঁড়িটা দেখতে পারবেন, তো যেখানে মনে করেন পা ইসিতে আমরা শিপইয়ার্ডে যখন ঢুকবো, ঢুকার ফার্স্টেই তো এইভাবে আপনাদের বসতে হবে, ঠিক আছে? আমি যেভাবে উঠলাম, ওঠার পর এইভাবে বসতে হবে ধীরে ধীরে। আপনাদের কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে, কারণ অনেকেই পড়ে যায়, ঠিক আছে? আমি প্রথমবার ট্রাই করছি, তো আমি এর আগে ট্রাই করছি কয়েকবার, তো এই জায়গা ই করছি, র্যাঙ্ক পুশ করছিলাম গতবার, মানে আমাদের গত যে সিজন ছিল গত সিজনে আমি এইভাবে র্যাঙ্ক পুশ করছিলাম, এই জায়গায় বসে লাস্ট জোন পড়ছিল অনেক। তো আমি উপরে উঠতেছি, দেখেন ধীরে ধীরে উঠতেছি, প্রথমবার কিন্তু আমি করতে গেছি, প্রথমবার কিন্তু আমি পড়ে গেছি, তো এই কারণে আমি আস্তে আস্তে এবার উঠতেছি। আপনাদের উপরে উঠতে হবে, ঠিক আছে? এই জায়গাটা ওঠার পরে আপনারা উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়ানোর পরে দৌড় দিয়ে লাফ দিবেন, তারপরে দেখেন কি হয়। দৌড় দিয়ে লাফ দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এটার উপর উঠে চলে আসবেন, ঠিক আছে? তো এই যে এটার উপর থেকে কিন্তু আপনারা দেখবে না, কিন্তু এনিমি কিন্তু আপনাকে দেখবে না, কারণ আপনি বন্দুক টন্দুক নিয়ে সব কিছু নিয়ে এর উপরে উঠতে পারবেন। তো এই যা যদি আপনি শুয়ে থাকেন তাহলেও আপনাকে কিন্তু কোন জায়গা থেকে স্পট করতে পারবে না। যদি আপনার ওই পাশের যে জায়গা আছে, যে লঞ্চ প্যাড যে জায়গাটা, ওই জায়গা থেকে গুলি করতে যায় তাও কিন্তু আপনাকে খুঁজে পাবে না, যদি আপনি এইভাবে শুয়ে থাকেন। শুয়ে থাকলে দেখেন আমার কিন্তু জামা, যে জামাটা আছে জামাটার পিছনে একটি ছড়ানো আছে, সেই জন্য দেখা যায়। বাট আপনারা যদি সিম্পল জামা এবং প্যান্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা শুয়ে থাকলে কিন্তু আপনাকে দেখতে পারবেন না, ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু আপনি স্পট করে যে কোনো এনিমিকে গুলি করতে পারবেন এবং কিল করতে পারবেন। তো এই কথার পর একটা লাইক হয়ে যাক ভিডিওতে, তো একটা কমেন্টও করে দিবেন যাতে আমরা জানতে পারি যে আমরা আপনাদেরকে বেটার কিছু দিতে পারতেছি নাকি। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান, কারণ আমি বুঝতে পারি না যে আপনারা কোন ধরনের ভিডিও চান। তো বাগ রিলেটেড একটা ভিডিও দিছিলাম এর আগে, তো সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা করছে যে আমি আপনি বাঘের বিপক্ষে কথা বলেন, আবার আপনি নিজে বাঘ রিলেটেড ভিডিও দেন, তো এই কারণে আমাদের জানাবেন। তো নাম্বার টুতে আমরা চলে আসছি, নাম্বার টু আপনাদের শিপইয়ার্ডে। আমি যেই যেগুলো দেখাবো তার বেশিগুলোই শিপইয়ার্ডে এই জায়গা, তো আমি চারটা জায়গা দেখাবো মোট আপনাদের। তো দুই নাম্বারটা কিন্তু আমরা অলরেডি চলে আসছি, তো তার আগে একটু লুট করে নিই, দেখা গেলো এনিমি চলে আসলো, তো একটু লুট করে নিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা অক্ষম, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। দেখেন চ্যানেল খুঁজছে কয় মাস, সাত মাসের সাবস্ক্রাইবার মাত্র 5,000, বাংলাদেশে এটাই হচ্ছে সবচেয়ে ব্যাড লাক, কষ্ট করলেও কেষ্ট মেলে না। তো আমি দেখেন চলে যাচ্ছে, তো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন গ্লাইডার কিন্তু আপনারা র্যাঙ্ক ম্যাচে পাবেন না। তো গ্লাইডারের আমি এখন যে জায়গাটা দেখাবো ওইটা আপনি গ্লাইডার ইউজ করে দিয়ে উঠতে পারেন, বা এমনি যদি র্যাঙ্ক ম্যাচে থাকেন তাহলেও আপনি করতে পারবেন। আমি আপনাদের প্রুফ দিয়ে দেবো যে র্যাঙ্ক ম্যাচে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারবেন গ্লাইডার ছাড়া, অর্থাৎ আপনার মরবেন না, ঠিক আছে? তো এনিমি একটা আসতেছে গাড়ি নিয়ে, তো আমাকে না দেখলেই হয়, কারণ রেকর্ড করার সময় কিন্তু প্রবলেম হয় আমার ফোনে র্যাম কম। পিন দেখেন, পিন কিন্তু আমার 91-87 আসতেছে, বাট ফোনের র্যাম কম হওয়ার কারণে আমার কিন্তু ফোনে ল্যাগ করতেছে, ঠিক আছে? এই কারণে আমি লাইভ করতে পারি না। তো এই যে এই জায়গাটার যে আছে লঞ্চ প্যাড, এই লঞ্চ প্যাডটা আপনাদের ইউজ করতে হবে। আমি দেখাই দিচ্ছি যে আমি কোন জায়গায় আছি, আপনারা দেখতে পারেন, আমি কিন্তু শিপইয়ার্ডের কাছে কাছে একটা জায়গায় আছি। তো আপনাদের দেখেন আমি এই যেভাবে স্পট করতেছি, ঠিক আছে, আপনাদের লাল দাগটা ঠিক ওই জায়গায় স্পট করতে হবে। তো আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, ওই জায়গা দেখেন ঠিক ওই জায়গাটা স্পট করতে হবে, আমাদের যে লাল দাগের লাস্ট পয়েন্ট আছে সেটা কিন্তু ওই জায়গাটা স্পট করতে হবে। ওই জায়গা যদি স্পট না করে তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন বা দূরে চলে যাবেন, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন আপনারা যখন এটা ব্যবহার করবেন। দেখেন বুম চলে আসি, কিন্তু আমরা কিন্তু চলে আসি, দেখেন এই জায়গাটা কিন্তু আপনার কেউ স্পট করবে না, কেউ দেখে না, এই জায়গাটা কেউ ফলো করে না। আমি কিন্তু অনেকবার ইউজ করছি এই জায়গাটা র্যাঙ্ক ম্যাচে।
দেখতে পারি নিচে কিন্তু একটা এনিমি লুট করছে, তো ওরে যা থেকে শ্যুট করতেছি, দেখি মারতে পারি নাকি। তো ভালো ভালো ড্যামেজ পাইছে ও, কিন্তু আমার খুঁজতেছে খুঁজে পায় নাই, দেখছেন হেডশট হেডশট। এই জায়গা থেকে কিন্তু মারলেই বেশিরভাগ সময় হেডশট লাগে, তো ও কিন্তু ডেড হয়েছে। তো এই জায়গা থেকে এই জায়গার জন্য বা এই কিলের জন্য একটা কমেন্ট তো আমরা পেতেই পারি না, উপর থেকে কিল করে দেখাই দিলাম আপনারা এই জায়গা থেকে কীভাবে কিল করতে পারবেন। তো এখন আমি গ্লাইডার ইউজ করে নামতেছি, বাট এই জায়গা থেকে আপনারা গ্লাইডার ছাড়াও নামতে পারেন, সেটাও আমি আপনাদের দেখাই দেবো। তো আপনাদের আমি দেখাই দিলাম যে যে গ্লাইডার দিয়ে যদি আপনারা নামেন তাহলে কিন্তু আপনাদের ড্যামেজ কম হবে, কিন্তু যদি গ্লাইডার ছাড়া, কিন্তু আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাচে গ্লাইডার পাবো না, তো এইটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। যে অনেকে কিন্তু বর্তমান ভিডিও করছে যে গ্লাইডার ইউজ করে আপনাদের বিভিন্ন ভিডিও দেখাচ্ছে, বাট বলছে র্যাঙ্ক ম্যাচে আপনারা গ্লাইডার ইউজ করতে পারবেন, কিন্তু আমি বলতেছি আপনাদের কিন্তু র্যাঙ্ক ম্যাচে আপনারা গ্লাইডার পাবেন না। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে একটু দ্রুত যায় আমি আপনাদের দেখাই দিতে পারি। যদি আমরা গ্লাইডার ছাড়া উঠি এবং ওই জায়গা থেকে নামি, আপনাদের কিন্তু এই যে মেডিকেটের সাহায্য প্রয়োজন হবে। যদি আপনারা এই জায়গাটা ইউজ করেন অবশ্যই মেডিকিট বা আপনাদের যে বনফায়ার আছে বনফায়ার ইউজ করবেন। আমি দেখেন আমি কিন্তু বনফায়ার ইউজ করতেছি বর্তমান, ঠিক আছে, কারণ আমি জানি এই জায়গাটার জন্য বনফায়ার লাগবেই, কারণ দেখা গেল কোনো এনিমি আমাকে স্পট করে ফেললো, কারণ উপর থেকে তো শ্যুট করলে তার হেডশট লাগবেই, কিন্তু যদি আমাকে ভুলে স্পট করে ফেলে তখন তো আমাকে গুলি করবেই, তখন তাকে মারার পর আমার তো ঠিকই বনফায়ার ইউজ, যদি মেডিকিট না থাকে তাহলে তো বনফায়ার ইউজ করতে হবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু এই জায়গা থেকে যদি আপনি লাভ দেন তাহলে কিন্তু আপনার মাত্র 10 লাইফ থাকবে, ঠিক আছে। এই কারণে লক্ষ্য রাখবেন, এই জায়গা তখনই উঠবেন যখন দেখবেন যে আপনার র্যাঙ্ক ম্যাচে দেখবেন যে আপনাদের যে টিমমেট আছে, যে তিন চারজন দেখা গেল খেলতেছেন, তিনজন টিমমেট মারা গেছে, তখন আপনি এই জায়গাটায় পলাই থাকতে পারেন, ঠিক আছে। এই জায়গা থেকে পলাইলে আপনাদেরকে কিন্তু সহজে খুঁজে বের করতে পারবে না। তো আমরা এখন যাব নাম্বার 3-তে। তো নাম্বার 3-তে আমাদের কী আছে আমি আপনাদের দেখাচ্ছি। নাম্বার 3-তেও আমরা আছি শিপইয়ার্ডে। তো আমার মূলত এই ভিডিওটা কিন্তু শিপইয়ার্ডেই বেশি, বাট আমি চেষ্টা করব পরবর্তীতে অন্যান্য জায়গাগুলো বের করতে, কারণ অনেকেই কমেন্ট করে যে কারণ আমি চাইছিলাম যে সবগুলো এক জায়গা করে বারমুডা ম্যাপের সব জায়গাগুলো এক জায়গা করে তারপর ভিডিও করতে, বাট এই ভিডিওগুলো দেখা গেলো আর কেউ দিয়ে দিলে পরবর্তীতে আমার উপর দোষারোপ পড়বে, অনেকে বলবে যে কপি করছে ভিডিও, এই কারণে ভিডিওটা কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি। তো যে কটা যখন যেটা পাবো তখন সেটা দিয়ে দেবো। এই জায়গায় আপনারা উঠতে পারেন, দেখেন ঠিক আছে, পয়েন্ট কিন্তু আপনাদের এই যে বড় জায়গাটা আছে এই জায়গা রাখতে হবে। তো এই জায়গা কিন্তু আপনারা সেফও নিতে পারেন, দেখা গেলো যখন আপনাদের এনিমি গুলি করবে তখন আপনারা কিন্তু এই যে পিছনে যে রডের মতো আছে ওটার পিছনে কিন্তু আপনারা কাভার নিতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখাই দিচ্ছি এই জায়গায় বর্তমান জায়গায় এনিমি নামে নাই, তো এনিমি নামলে এখান থেকে কিল করে দেখাইতাম। তো দেখেন এই জায়গাগুলো কিন্তু কেউ ফলো করে না, ঠিক আছে। আপনারা যখন উঠবেন, আপনারা নিজেরা যখন খেলেন, আপনারা নিজেরাই ভাবেন যে আপনারা কিন্তু এই জায়গাগুলো ফলো করেন না কেউ। তো এই জায়গা থেকে আমি নিচে লাভ দিলাম, তো নামতেছি নিচে নামার জন্য, কিন্তু এই জায়গা থেকে নিচে আপনারা কিন্তু মধ্যে দিয়ে নামতে পারেন। যেমন আমরা আগে ফ্যাক্টরি থেকে নামতাম, আপনারা বড় যে জায়গাটা আছে ওই জায়গা দিয়ে আবার সিঁড়ি দিয়ে নামতে পারেন, বাট আমি এমনি এই জায়গা দিয়ে নামলাম, বাট দেখতেছিলাম যে এই জায়গা থেকে এটার উপর উঠা যায় নাকি। আপনারা যদি সিঁড়ি দিয়ে নামেন তাহলে কিন্তু আপনাদের ড্যামেজ হবে না, আমি যাই এই জায়গা বাইরে দিয়ে নামছি বলে আমার কিন্তু ড্যামেজ হচ্ছে। আপনারা ও যে দেখতে পারেন ওই সিঁড়ি দিয়ে কিন্তু নামতে পারেন উপর থেকে, আপনাদের ড্যামেজ হবে না এখন। তো এখন আমরা চলে আসছি নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ আমরা চলে যাবো আইল্যান্ডের উপর, ঠিক আছে। আইল্যান্ডের উপর একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি যে আছি আইল্যান্ডের কিন্তু উপরে আছে, আইল্যান্ডের উপরে এক কোনায় আছে, ঠিক আছে, সেন্টার আছে, সেন্টারসের একবার কোনায়, ঠিক আছে। আমাদের যে যা কেপ টাউন, কেপ টাউনের ওই সাইডে আছি, তো কিছু লুট করে নেই ফার্স্টে, কারণ এনিমি যদি চলে আসে তাহলে কিন্তু আমাকে মেরে দিবে, তো এই কারণে লুট করে রাখছি। এই জায়গা কিন্তু আমাদের একটা টেবিল ছিল, টেবিলটা কিন্তু বর্তমান দেখা যায় না, ঠিক আছে। টেবিলটা কিন্তু আপনার লাভ দিয়েই পার হতে হবে, বাট দেখা যায় না। এই জায়গা কিন্তু একটা বাঘ, ঠিক আছে, এটা একটা বাঘ, এর মধ্যে আপনি পলাইতেও পারেন। তো এটা নিয়ে নেক্সটে একটা ভিডিও করার চেষ্টা করব। তো ব্যাগটেক নিয়ে নিলাম, জাস্ট আমি এগুলো নিলাম কেন আমি বলতেছি, আপনার যে উপর যে তেলের ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা ব্লাস্ট করে দিতে হবে, কারণ দেখা গেলো এনিমি যদি আপনাকে কোনো দেখা গেলো স্পট করলো না, যার তেলের ট্যাঙ্কি ব্লাস্ট করলো, তখন কিন্তু আপনি মারা যেতে পারেন, কারণ যে জায়গাটা আপনি পলাবেন ওই জায়গাটা তেলের ট্যাঙ্কির খুব কাছাকাছি, ঠিক আছে। তো এই কারণে আমি উপরে উঠতেছি, দেখেন আমি কিন্তু উপরে উঠতেছি। তো এই দেখেন আমাদের পাও কিন্তু অলরেডি ঢুকে গেছি ওয়ালের মধ্যে, তো এই জায়গাটা আপনারা কিন্তু পলাইতে পারেন, খুবই সহজ একটা জায়গা, ঠিক আছে। তো এই জায়গা যদি আপনি পলান তাহলে আপনার ব্যাগটা ফেলে দিতে হবে, ঠিক আছে, বন্দুকটা হাতে রাখতে হবে। তো আমি আমার ব্যাগটা ফেলে দেব, ব্যাগ দেখেন ব্যাগ ফেলে দিছি। তো আমি দেখেন ব্যাগ ফেলে দিলে কিন্তু অতটা বোঝা যায় না, তো বন্দুকটা যদি হাতে নেন তাহলে বন্দুক বোঝা যাবে না, তো আমি সব ফেলে দিচ্ছি।
তো এই জায়গাটা কিন্তু আপনি লুকাইতে পারেন, একবারে ইজি একটা জায়গা, কেউ কিন্তু আপনি দেখতে পারেন। দেখেন এই জায়গা কিন্তু আমার শুধু মাথা দেখা যাচ্ছে, আমার কিন্তু পাওয়াটাও কিচ্ছু দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে না, শুধু মাথা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা আপনি যদি স্পট করে নেন তাহলে আপনার দেখেন মাথাটা কিন্তু আপনাদের যে গোল টায়ার টায়ার রয়ে যায় ওই জায়গা কিন্তু কেউ লক্ষ্য করবে না, ঠিক আছে? আর এবং এই সাইডে আপনার কিন্তু পাও দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা ছিল আমাদের সবচেয়ে ভালো একটা জায়গা। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও কিছু জায়গা আপনাদের দেখানোর জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।